পুলিশের কাজে বাধাদান ও ধর্ষণ মামলায় আটক ডাকসুর সাবেক ভিসি নুরুল হক নুরুকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আটক হওয়া অন্য ছয়জনকেও আটক ও মুক্তি নিয়ে নানা নাটকীয়তার পর রাত 1:45 দিকে ডিবি কার্যালয় থেকে বের হন তিনি। রাত 11:40 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটি গেট দিয়ে পুলিশ তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এর আগে মৎস্য ভবন এলাকা থেকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে অসুস্থ হয়ে পড়েন নুরু, এ কারণে তাকে ডামেক হাসপাতালে নেওয়া হয়। রাত 11:45 ডিএমপি কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ডিবি অফিসে ভিপি নূরের শ্বাসকষ্ট হচ্ছিল, তার অ্যাজমা আছে, এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যে কোনো সময় তাকে ছেড়ে দেওয়া হবে। এজাহার হওয়ার পর এভাবে আসামি ছাড়া যায় কি না জানতে চাইলে কমিশনার বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি আগে তদন্ত হবে, আর ভিপি নূরের বিরুদ্ধে তো কোনো ধর্ষণের অভিযোগ নেই, তার কাছে মেয়েটি বিচার নিয়ে গিয়েছিল, ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নুরু ছাড়া পেয়ে রাত 12:45 বের হলে সহযোগীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরু বলেন, মৎস্য ভবনে আমাদেরকে আটকের পর টর্চার করা হয় কিন্তু ডিবি কার্যালয়ে কোনো টর্চার করা হয়নি। আমাদের সঙ্গে এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না, ডিবি আমাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 11:00 দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সোমবার রাত 8:30 দিকে এক বিক্ষোভ মিছিল থেকে নুরু ও তার 7 সহযোগী আটক করে পুলিশ। ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মামলা করার পর তা ষড়যন্ত্রমূলক দাবি করে এই বিক্ষোভ করছিল নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হওয়া মিছিলটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে গোলযোগ বাধে নুরু সহ 7 জনকে সেখানে আটক করে পুলিশ, নেওয়া হয় ডিবি কার্যালয়ে, পরে চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। সেখানে পুলিশের হামলায় আহত পরিষদের নেতাকর্মীরা চিকিৎসা নিচ্ছিলেন, এ সময় কয়েকজন পুলিশ সদস্যকেও চিকিৎসা নিতে দেখা যায়। নুরুকে আটকের পর রাত 8:45 দিকে ডিএমপি কমিশনার ওয়াহিদ হোসেন বলেন, মৎস্য ভবন মোড় থেকে নুরু ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়, তারা সেখানে বিক্ষোভ করছিল এবং এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্যই তাদের আটক করা হয়েছে। তবে নুরুর বিরুদ্ধে যেহেতু ধর্ষণ মামলা রয়েছে তাই সেই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে। গ্রেফতারের পর রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম জানান, ধর্ষণ মামলায় নুরুকে আটকের সময় তারা পুলিশের উপর হামলা চালায়, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। উল্লেখ্য, নুরু সহ কোটা সংস্কার আন্দোলনের 6 নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের এক ছাত্রী মামলা করে। 3 জানুয়ারি ধর্ষণ এবং এতে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ থানায় এই মামলা করা হয়।